কামব্যাক করলাম আমরা, কেমিক্যাল চেঞ্জ এই চ্যাপ্টারটাতে আমার দেখা হয়নি এ পর্যন্ত, আসলে কারণ ইন করা হয়েছে, কিন্তু যেহেতু আমরা এটা স্টার্ট করে দিছিলাম আমরা এটা ফিনিশ করে ফেলি, এটাতে আর হ্যাঙ্গিং করে রাখি না, এটার জন্য আর হয়তো 4-5টা ক্লাস লাগবে, এটা আমরা শেষ করে দেন আমরা আবার সেই ইনভারমেন্টাল কেমিস্ট্রিতে ফিরে যাব এবং ওটা শেষ করে বেরোবো। কেমিক্যাল চেঞ্জের যে পার্টটাতে এখন আমরা করতেছি, কেমিক্যাল চেঞ্জের যে পার্টটাতে আমরা ইন করবো রাইট নাও তোমাদেরকে সেটা বলা, ওকে, তো তোমাদেরকে ওটা নোটিশ দেওয়া হয়েছে, তো দেখো তা হচ্ছে আয়নিক product of water, ionic product of water, দেখতে থাকো ionic product of water, so ionic product of water এই লেসনটা আমরা স্টার্ট করব। আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, আচ্ছা, তো তোমার সাইন্টিস্টের মতে যে জিনিসটা সেটা হচ্ছে এরকম, যে সাইন্টিস্টরা যেটা দেখছেন যে ওয়াটার যদি তোমার পিওর ওয়াটারও হয় এন্ড আমরা যদি এই পিওর ওয়াটারের থ্রুতে ইলেকট্রিসিটিও পাস করি তাহলেও ওয়াটারের ডিসোসিয়েশনটা ভেরি পুয়ার অর ভেরি মাচ নেগলিজিবল বা ভেরি নেগলিজিবল, তার মানে দ্য ডিসোসিয়েশন অফ ওয়াটার ইজ ভেরি লেস, ইভেন ইট ইজ পিওর ওয়াটার, ইভেন ইট ইজ পিওর ওয়াটার অ্যান্ড ইফ ইউ পাস ইলেকট্রিসিটি থ্রু ওয়াটার হেলস ওয়াটার ডিসোসিয়েট ভেরি লেস, তারপরে ওয়াটার কি হয় খুব কমই ডিসোসিয়েট হয়, তার মানেটা হচ্ছে যে এটা একটা উইক ইলেকট্রোলাইট, এটা আমাদের জানতে বাকি নাই যে এটা একটা উইক ইলেকট্রোলাইট, তো এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ বাকি নেই যে এটা একটা উইক ইলেকট্রোলাইট। দেখো যেটা ডিসকাস করতে চাচ্ছি সেটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এন্ড ইন দ্য মিন টাইম আই সেড যে তোমরা জেনেছো যে ওয়াটারটা হচ্ছে বেসিক্যালি একটা উইক ইলেকট্রোলাইট এন্ড পিওর ওয়াটারের ভিতর দিয়ে যদি আমরা ইলেকট্রিসিটি পাস করি তাহলে ওয়াটারের ডিসোসিয়েশন যেটা এটা ভেরি নেগলিজিবল, বাট এটাই হচ্ছে দ্য নেগলিজিবল ডিসোসিয়েশন অফ ওয়াটার, এটা এটা হচ্ছে দ্য নেগলিজিবল ডিসোসিয়েশন অফ ওয়াটার, এটাই হচ্ছে নেগলিজিবল ডিসোসিয়েশন অফ ওয়াটার, ওকে, আচ্ছা, তাহলে এই নেগলিজিবল ডিসোসিয়েশন থেকে যদি আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট নেই দ্যাট ইজ কেসি, কেসি কারণ এটা তো ইকুইলিব্রিয়াম স্টেটে আছে, সো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যদি কেসি হয় তাহলে কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আপন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, কনসেন্ট্রেশন অফ প্রোডাক্ট আপন কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট, সো নাও কেসি ইনটু কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ ইকুয়াল টু এইচ প্লাস ইনটু ওয়েট মাইনাস, কেসি ইনটু কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ ইকুয়াল টু এইচ প্লাস অ্যান্ড ওয়েট মাইনাস, তো এখান থেকে তোমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট যে কেসি, কেসির সাথে ওয়াটারের যে কনসেন্ট্রেশন এটা মাল্টিপ্লাই করে নতুন কনস্ট্যান্ট কে ডাব্লিউ আনা হয়েছে, এখন কোশ্চেন হচ্ছে নতুন কনস্ট্যান্ট কি করে আনা যায়, তখনই আনা যায় যখন তুমি মনে করবা যে এটাও কনস্ট্যান্ট,
তখনই আনা যাবে যখন তুমি মনে করবা যে কনসেন্ট্রেশন অফ ওয়াটার ইজ এই পার্টটুকু কনস্ট্যান্ট। তো এটা কেন পসিবল হবে? তোমরা জানো যে ইকুইলিব্রিয়াম স্টেটে থাকা অবস্থায় ইকুইলিব্রিয়াম স্টেটে ওয়াটার পার্ট হচ্ছে 1 - আলফা, ইকুইলিব্রিয়াম স্টেটে ওয়াটার পার্ট হচ্ছে 1 - আলফা, ইকুইলিব্রিয়াম স্টেটে ওয়াটার পার্ট হচ্ছে 1 - আলফা। এন্ড তোমরা মাঝে মাঝে দেখো যে আলফাটাকে ওয়ানের রেসপেক্টে নেগলেক্ট করা যায়, আলফাকে ওয়ানের রেসপেক্টে নেগলেক্ট করা যায় যদি কিনা সেটা উইক ইলেকট্রোলাইট হয়, এন্ড তখন এটা বলা যায় যে 1 - আলফা = 1। তো যাদের টাইমে 1 - আলফা = 1 বলা যায় তাদের সময় ইট রিমেইন কনস্ট্যান্ট, অর্থাৎ ওদের সময় এটা কি থাকে, কনস্ট্যান্ট থাকে। তাই নতুন কনস্ট্যান্ট কেডব্লিউ অ্যাপ্লাই করা যায়। আর এই কেডব্লিউটাই হলো আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার, রিমেম্বার, আর কেডব্লিউটাই হচ্ছে আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার। অ্যাটলাস যে পেলা যে কেডব্লিউ এটাই হচ্ছে আয়োনিক প্রোডাক্ট অফ ওয়াটার। তাহলে দিস ইজ দ্য ডিসোসিয়েশন অফ ওয়াটার অ্যাট উইক ইলেকট্রোলাইট, দিস ইজ দ্য ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দিস ইকুইলিব্রিয়াম, দিস ইজ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অফ দিস ইকুইলিব্রিয়াম উইচ ইজ প্রোডাক্ট আপন রিয়াকট্যান্ট। রিয়াকট্যান্ট ওয়াটার লেটে নিয়ে এসে নতুন কনস্ট্যান্ট কেডব্লিউ আনা যাচ্ছে বিকজ এই সব কারণে। এন্ড ফাইনালি কেডব্লিউ টাই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। ফাইনালি কেডব্লিউ টাই হলো আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। নাও জেনে রাখো যে এক 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার at 25 degree Celsius, Kw is equal to 1 into 10 inverse 40. What is 10 inverse 40? At MCQ, এইটা হচ্ছে তোমার যদি টপ 10 MCQ বার করা হয় বা ধরো টপ 10 না মনে করো টপ 25, অর্থাৎ একটা সেট তৈরি করলাম এমসিকিউর 25টা এমসিকিউ দিয়ে একটা সেট বানালাম, যেটা কিনা এমন এমসিকিউ নিলাম যে এমসিকিউ গুলা অ্যাটলিস্ট দুইবার আসছে, যে এমসিকিউ গুলা অ্যাটলিস্ট 2 টাইমস আসছে লাস্ট ফিউ ইয়ার, লাস্ট 5 বছরের মধ্যে দুইবার আসছে, এই এমসিকিউ গুলা শুধু আইসোলেট করলাম। মনে করো যে শুধু ওই এমসিকিউ গুলাকে আইসোলেট করলাম, আমি আজকে তোমাদের সাথে কথায় কথা, আচ্ছা তোমাদের সাথে এই কথাটা আমার কথায় কথায় বেড়ে আসছে, ঠিক না, আমার কোনো প্ল্যান ছিল না, আমি তোমাদের সাথে কথায় কথায় এই কথাটা বলে ফেলছি ঠিকই, কিন্তু আমি এই কাজটা করব। এমন একটা সেট কোশ্চেন বানাবো যে সেটটার মধ্যে শুধু কোনগুলো থাকবে, যেই এমসিকিউ গুলা অন্তত দুইবার আসছে, এমসিকিউ রিপিট হওয়ার কোনো কারণ থাকে না, কেন আসবে এতগুলো এমসিকিউ, তোমার রিপিটের কি দরকার, কিন্তু কিছু এমসিকিউ আছে রিপিট হয়, ওইরকম এমসিকিউ নিয়ে যদি আমি একটা সেট তৈরি করি তাহলে এই এইটা সেখানে থাকবে যে 25 ডিগ্রি সেলসিয়াস এ কেডব্লিউ অর আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কত। তাহলে কেডব্লিউ হচ্ছে 1 × 10⁴। আচ্ছা তাই যদি হয় তাহলে কি হয়, এইচ প্লাস আর ওয়েট মাইনাস ইজ ইকুয়াল টু কি 10⁴, অর্থাৎ 1 পার্টটুকু বাদ দিলাম, এইচ প্লাস ইন্টু ওয়েট মাইনাস ইজ ইকুয়াল টু কি 10⁴, বিকজ এটাই তো কেডব্লিউ। এখন আমরা কি করবো, দুই দিকে নেগেটিভ লগ নিব, নেগেটিভ লগ অফ এইচ প্লাস প্লাস সরি প্লাস না নেগেটিভ লগ অফ ওয়েট মাইনাস ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ অফ 10⁴।
তো তোমরা ভালো করে জানো যে নেগেটিভ লগ এইচ প্লাস কে আমরা বলি পিএইচ, আর নেগেটিভ লগ ওএইচ মাইনাস কে আমরা বলি হচ্ছে পিওএইচ। দিস ইজ ওয়াই পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। কিপ দিস, যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। এন্ড কনফার্ম আরেকটা টু মার্কের কোশ্চেন হবে, সেটা হচ্ছে যে কি বলবে যে শো দ্যাট পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14, জাস্ট বলবে যে শো দ্যাট পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। এন্ড কিভাবে শো করবা, দিস ওয়েতে এভাবে শো করবা যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। এন্ড এই কারণেই তোমরা পিএইচ এর টাইমে অনেক সময় পিওএইচ মাইনাস ইয়ার 14 মাইনাস পিওএইচ করো, পিএইচ এর ক্যালকুলেশনের জন্য তোমরা দেখবা যে কি করো 14 মাইনাস পিওএইচ, এর কারণটা হচ্ছে এটা। তো এই হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কনসেপ্ট, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এর জন্য দিস দা কনসেপ্ট। এটা হচ্ছে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এর কনসেপ্ট, নাও কনসেপ্ট অফ পিএইচ। এবার হচ্ছে কনসেপ্ট অফ পিএইচ, তাহলে কি জেনেছ যে পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। পিএইচ ইজ দ্য নেগেটিভ লগারিদম অফ দ্য মোলার কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন, pH is the negative logarithm of the molar concentration of hydrogen ion. তাহলে what is the equation of pH? তাহলে pH এর equation negative logarithm of H positive. Negative logarithm of H positive. Negative logarithm of H positive. এটাই হচ্ছে গিয়া pH এর equation. তোমাদেরকে একটু knowledge দিয়ে রাখি, সেটা হচ্ছে pH is equal to নেগেটিভ লগারিদম অফ এইচ থ্রি ও পজিটিভ, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট। পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগ অফ এইচ পজিটিভ, এটা হচ্ছে গিয়ে সিম্পলিফিকেশন। পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম এইচ থ্রি ও পজিটিভ, এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট। এই এক্সপ্রেশনটা দেখবা, দেখে যদি মনে হয় এই এক্সপ্রেশন কোথা থেকে আসলো সেটা একটু তোমাদেরকে বলতে চাচ্ছি। এটা হচ্ছে এরকম যে ধরো HCl ওয়াটার মিডিয়ামে প্রোটন ডোনেট করতেছে, HCl ওয়াটার মিডিয়ামে প্রোটন ডোনেট করবে, করলে পরে এটা HCO পজিটিভ আয়ন এন্ড ক্লোরাইড মাইনাস আয়ন ফর্ম করবে, HCO পজিটিভ আয়ন এন্ড ক্লোরাইড আয়ন ফর্ম করবে। তার মানে সলিউশনে হাইড্রোজেন আয়ন কিন্তু এই স্টেটে থাকে, সলিউশনে হাইড্রোজেন আয়ন থাকে হচ্ছে HCO ফর্মে, সলিউশনে হাইড্রোজেন আয়ন থাকে হচ্ছে HCO পজিটিভ ফর্মে, যেটা আমরা সিম্পলিফিকেশনের কারণে মেনশন করি না। তো রিমেম্বার, যদি এটা চোখে পড়ে তাহলে বুঝবা যে এটা হচ্ছে গিয়ে অ্যাপ্রোপ্রিয়েট। তো ঠিক আছে, যে এটা যদি পিএইচ এর এক্সপ্রেশন হয় হলো, তো আমরা যে জানলাম যে H পজিটিভ আয়ন এন্ড OH নেগেটিভ আয়ন, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার যেটা KW, এখন KW ইজ ইকুয়াল টু 14 হওয়াতে, 10 ইনভার্স 14 হওয়াতে হাইড্রোজেন আয়ন ইনটু হাইড্রোক্সিল আয়ন ইজ ইকুয়াল টু কি হয় 10 ইনভার্স 14। এখন তোমরা তো জানো যে হাইড্রোজেন আয়ন আর হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল, তো ইকুয়াল হলে কি হবে 10 ইনভার্স 7, তাহলে হাইড্রোজেন আয়ন ইকুয়াল হাইড্রোক্সিল আয়ন ইকুয়াল কি হবে 10 ইনভার্স 7,
এর হাফ, অর্থাৎ শুধু হাইড্রোজেন আয়ন এর হাফ, শুধু হাইড্রোক্সিল আয়ন ওর হাফ। তাহলে শুধু অনলি হাইড্রোজেন আয়নটা কি হবে? টেন ইনভার্স সেভেন তাহলে আমরা কেডব্লিউ থেকে ফাইনালি পেলাম যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10^7। কেডব্লিউ থেকে জানা গেছে যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10^7। তাহলে 10^7 যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন হয়, এবার নেগেটিভ লগ নিয়ে দেখি তো। তাহলে পিএইচ হবে, আর পিএইচ কত হবে? 7। তাহলে হোয়াট ইজ দ্য পিএইচ অফ ওয়াটার? 7। হোয়াট ইজ দ্য পিএইচ অফ ওয়াটার? ইউর অ্যান্সার 7। সো হাউ ডিড ইউ অবটেইন দিস? ফ্রম আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, ফ্রম আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার, যে পিএইচ ইকুয়াল টু 7। তাহলে সিমিলারলি সিমিলার ওয়েতে পিওএইচ ইজ ইকুয়াল টু কি হবে? 7 হবে। ওখান থেকেও তো তুমি বলতে পারো যে পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 7 + 7, দ্যাট ইজ 14। অর্থাৎ পিএইচ আর পিওএইচ ইজ ইকুয়াল টু যে 14, সেটা বীজ ওয়েতেও ইউ ক্যান সে যে ওয়াটারের পিএইচ কত, তাহলে পিওএইচ কত হওয়া উচিত, টোটাল কত হবে, তাও তো 14। সো এখান থেকে তোমরা যেটা বলতে পারো তাহলে যে ইন নিউট্রাল সলিউশন, ইন নিউট্রাল সলিউশন পিএইচ ইজ ইকুয়াল টু 7, ইন অ্যাসিডিক সলিউশন পিএইচ হবে লেস দেন 7, এন্ড ইন বেসিক সলিউশন পিএইচ হবে মোর দেন 7। তাহলে পিএইচ হচ্ছে নিউট্রাল সলিউশনে 7, অ্যাসিডিক সলিউশনে লেস দেন 7, এন্ড বেসিক সলিউশনে সেটা হবে মোর দেন 7। তাহলে যেটা লেস দেন 7 সেটা লেস মানে কি, অর্থাৎ লেস দেন 7 মানে কি, লেস দেন 7 মানে কি? তাহলে তার মানে হচ্ছে আপ টু 0, আর যেটা মোর দেন 7 ওইটা কি? আপ টু 14। তাহলে লেস দেন 7 মানে আপ টু 0, এন্ড মোর দেন 7 মানে হচ্ছে আপ টু 14। সো দ্যাট বা হেন্স পিএইচ ইজ কাউন্ট 0 আপ টু 14। তাহলে পিএইচ কাউন্ট করা হয় কোথা থেকে কোথা পর্যন্ত? 0 থেকে 14, এন্ড দিস ইজ নোন অ্যাজ পিএইচ স্কেল, আর যেটাকে বলা হয় পিএইচ স্কেল, এন্ড দিস ইজ দ্য ফরমেশন অফ পিএইচ স্কেল, দিস ইজ দ্য ফরমেশন অফ পিএইচ স্কেল, এন্ড এভাবেই কি হয়েছে পিএইচ স্কেল ফর্ম করা হয়েছে। সো উই ক্যান আস্ক ইউ, এন্ড নট অনলি উই ক্যান, কুমিল্লা বোর্ড অলরেডি 2015 এই কোশ্চেনটা করেছিল। কোশ্চেনটা ছিল যে হাউ টু অবটেইন পিএইচ স্কেল ফ্রম আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার। অর্থাৎ কিভাবে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকে কি পাওয়া যায়, পিএইচ স্কেল, কি করে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকে পিএইচ স্কেল ফর্ম করা যায়, তাহলে দিস পার্ট ইজ ইউর আনসার। তাহলে সেখানে তোমার দিস পার্ট ইজ ইউর আনসার, দ্যাট মিন কেডব্লিউ থেকে শুরু করে এই পর্যন্ত। তো কি করে আমরা জানলাম যে পিএইচ লিমিট যে 0 থেকে 14, পিএইচ এর লিমিট যে 0 থেকে 14, এটা আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার থেকেই এস্টাবলিশ হয়েছে।
ionic product of water থেকে এটা চালু স্যার একটা প্রশ্ন ছিল স্যার এখানে যদি আমরা H মানে স্যার H3O+ যদি আমরা মানে আয়ন ধরে করি স্যার তাহলে সেখানে তো আমার OH- আর H+ আয়নের মানে সেপারেট কোনো ডিসোসিয়েশন হচ্ছে না তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে 10 টু দি পাওয়ার মাইনাস 14 দিয়ে আগাবো আচ্ছা কথাটা আবার রিপিট বলো আমি লিখি তোমার কথাটা আমি লিখি কি বলতে চাচ্ছো হ্যাঁ বলতে চাচ্ছি O পজিটিভ জি স্যার এটা তো স্যার যখন আমরা লিখছি স্যার তখন তো স্যার ও মানে স্যার OH OH মানে স্যার H+ আয়নটা ডিসোসিয়েট হচ্ছে না মানে একসাথেই আছে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা না 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 আমি বুঝছি বুঝছি তোমার ক্লিয়ার করি বুঝতে পারছি তোমার কথাটা দেখো এইটা আসলে এরকম যে ওয়াটার ওয়াটার H3O পজিটিভ OH নেগেটিভ অর্থাৎ তুমি এইটা ভাইবো না যে এর ভিতরে OH বলতে কিছু আছে অর্থাৎ ওয়াটার 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 লিখার মানে কি মানেটা হচ্ছে যে যে ওয়াটারটা এখান থেকে প্রোটনটা টেক ওভার করলো সেটা এখানে কনভার্ট হইছে আর যেটা প্রোটন ছেড়ে দিল সেটা ওইতে কনভার্ট হইছে অর্থাৎ সলিউশনে OH OH আয়ন হিসেবেই থাকে এবং সেটা OH এর রোল প্লে করে আর যেটা H+ সেটা H+ এর রোল প্লে করতেছে এটা অনেক কাছে ওয়াটার প্লাস H+ যেটা H+ হিসেবে পারফর্ম করবে ওয়াটার ওয়াটার এই পার্টটুকু আনডিসোসিয়েটেড অর্থাৎ তার কোনো রোল নাই আয়ন হিসেবে তার কোনো রোল নাই এটা অনেকটা বলতে পারো যে H+ টা হচ্ছে ওয়াটার ওয়াটার H+ টাকে শেল্টার দিতে ওয়াটার H+ টাকে বহন করতেছে ক্যারি করতেছে বিষয়টা এরকম এই ওয়াটারটা H+ কে ক্যারি করতেছে আর যে ওয়াটার H+ কে ক্যারি করতেছে সেই ওয়াটার ডিসোসিয়েট হচ্ছে না তো অন্য ওয়াটার ডিসোসিয়েট হচ্ছে যে কিনা ওয়েজ দিচ্ছে জি স্যার বুঝতে পেরেছি থ্যাংক ইউ স্যার যে ওয়েজ দেয় সে অন্যজন সো তোমরা এখান থেকে কি করো যে পিএইচ স্কেল আছে সেটা ড্র করে থাকো এন্ড ড্র করে কি এভাবে ড্র করো কয়টা হলো জানি দেয়া শুরু করি জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন আরেকটা ঘর হলে হচ্ছিল না ফোরটিন ওকে তো এই হচ্ছে গিয়া তোমাদের নলেজে আছে যেটা পিএইচ স্কেল এন্ড এই পিএইচ স্কেলের তোমরা ভালোই জানো যে দিস পার্ট একটা নেচার অফ সলিউশন দিস পার্ট একটা নেচার অফ সলিউশন এইটা হচ্ছে গিয়ে অ্যাসিডিক অ্যাসিডিক রিজিয়ন আর এটা হচ্ছে গিয়া বেসিক রিজিয়ন অ্যাসিডিক রিজিয়ন বেসিক রিজিয়ন এর মধ্যে আবার যত রাইটে তত বেসিক আর যত লেফটে তত অ্যাসিডিক এন্ড এর যে মিডল জোনটা এই জোনটা যে এই জোনের মধ্যে যারা থাকবে সে তারাই হচ্ছে নিউট্রাল এন্ড এটাই হচ্ছে ভিজিবল পিএইচ স্কেল এটাই হচ্ছে সেই ভিজিবল পিএইচ স্কেল তো পিএইচ কি পিএইচ স্কেল কি আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার কি পিএইচ পিওএইচ এর রিলেশনশিপ কি কিভাবে পিএইচ স্কেল এস্টাবলিশ হয় পিএইচ ইকুয়েশন কি এভরিথিং তোমরা জানতে পারলা এবার তোমরা দেখতে পাচ্ছ যে পিএইচ ক্যালকুলেশন পিএইচ এর ক্যালকুলেশন সো দেখো পিএইচ এর ক্যালকুলেশন আমরা করতে যাচ্ছি এখন নাম্বার ওয়ান 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড
0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলে যে কথাটা বলে দিবে না কিন্তু তোমাদেরকে বুঝে নিতে হবে সেটা হচ্ছে যে যে এটা হলো একটা স্ট্রং অ্যাসিড মানে মেনশন করে দিবে না কিন্তু ইউ শুড আন্ডারস্ট্যান্ড অর ইউ শুড এক্সপেক্ট যে এটা একটা স্ট্রং অ্যাসিডের পিএইচ ক্যালকুলেশন করতে যাচ্ছ স্ট্রং অ্যাসিডের পিএইচ ক্যালকুলেশন করতে যাচ্ছ আর যারা কিনা ফুললি ডিসোসিয়েটেড যারা কিনা ফুললি ডিসোসিয়েটেড এটা মনে রেখো 0.01 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ তুমি ক্যালকুলেশন করতে যাচ্ছ বিফোর দ্যাট তোমাকে মনে রাখতে হবে যে তুমি একটা স্ট্রং অ্যাসিডের পিএইচ ক্যালকুলেশন করতে যাচ্ছ যেটা কিনা ফুললি ডিসোসিয়েটেড এর মানেটা হচ্ছে HCl এর টোটালটাই কি হয়ে যায় ডিসোসিয়েট হয়ে যায় HCl এর টোটালটাই ডিসোসিয়েট হয়ে যায় HCl এর টোটালটাই ডিসোসিয়েট হয়ে যায় তাহলে HCl যদি তুমি নাও 0.01 মোলার তাহলে বুঝবা যে ওখানে হাইড্রোজেন আয়ন অল্প কত থাকবে 0.01 মোলার অর্থাৎ HCl যদি হয় 0.01 মোলার তাহলে সেখান থেকে হাইড্রোজেন আয়ন যে প্রোডিউস হবে তাও 0.01 মোলার তাও সেটা কি 0.01 মোলার কারণ টোটাল হাইড্রোক্লোরিক অ্যাসিডটাই ডিসোসিয়েট হবে এই কারণে যখন তোমরা এটা পিএইচ ক্যালকুলেশন করতে যাচ্ছ তখন তোমরা আমি দুইটা অপশন দেখাচ্ছি মানে তুমি অ্যাপ্লাই করতে পারো দুইটা অপশন দেখাচ্ছি তুমি অ্যাপ্লাই করতে পারো এক তুমি বলতে পারো উই নো মানে যেটা ইউজুয়ালি স্টুডেন্টরা করে বলে যে উই নো পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ এইচ পজিটিভ এন্ড তারা খুব সিম্পলি করে ফেলবে এইচ পজিটিভ কত 0.01 এন্ড তাতে করে অ্যান্সার কত আসবে 2 বাস সো হোয়াট ইজ পিএইচ হিয়ার অ্যান্সার 2 বাট এটা আরেকটা অপশন আছে যেটা হয়তো বা দেখানোর জন্য দেখাচ্ছি যে গিভেন দ্যাট বলতে পারো তুমি গিভেন দ্যাট দিয়ে করতে পারো যে তুমি বলতে পারো যে গিভেন দ্যাট এইচ পজিটিভ ইজ ইকুয়াল টু 0.01 মোলার অর্থাৎ তুমি বুঝে নিছো যে এইচ প্লাস এর আয়নিক কনসেন্ট্রেশন কত দেওয়া তাহলে সেখানে তুমি নেগেটিভ লগ নিয়ে নিতে পারো দুইদিকে নেগেটিভ লগ নিতে পারো নিয়ে পরে এইটাকে তুমি পিএইচ হিসেবে কনসিডার করো আর ওইটার ভ্যালু তখন 2 তো দুইটাই অপশন থাকলে তুমি ডিরেক্ট পিএইচ দিয়ে করে আসতে পারো অথবা এইচ পজিটিভ দিয়ে করে আসতে পারো পিএইচ এর ক্যালকুলেশন এইগুলো তো ডেফিনেটলি পিকিউ তে এক্সপেক্ট করো না এমসিকিউ তে তো যা করবা ক্যালকুলেটর দিয়ে এখন 2 নম্বর যেটা এটা হচ্ছে 0.01 মোলার মেনশন করলাম বাট ওইটা H2SO4 0.01 মোলার করলাম তবে সেটা H2SO4 মানে সালফিউরিক অ্যাসিড 0.01 মোলার সালফিউরিক অ্যাসিড তাহলে তোমরা আন্ডারস্ট্যান্ড করা উচিত যে সালফিউরিক অ্যাসিডের ডিসোসিয়েশন হলে পরে তো কি হবে H2SO4 ডিসোসিয়েট হবে তাহলে তো 2H পজিটিভ পাবো H2SO4 ডিসোসিয়েট হলে তো 2H পজিটিভ পাবো তাহলে সালফিউরিক অ্যাসিড যদি হয় 0.01 মোলার এটা তো হবে 2×0.01 মোলার সালফিউরিক অ্যাসিড যদি হয় 0.01 মোলার তাহলে এইচ পজিটিভ কি হবে 2×0.01 মোলার তাহলে যদি দেখো যে সালফিউরিক অ্যাসিডের পিএইচ ক্যালকুলেট করতে দিছে তাহলে তুমি যদি এই ইকুয়েশন ঘুরে করো যে পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ এইচ পজিটিভ পিএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ এইচ প্লাস তাহলে তোমাকে খুব কনসাস থাকতে হবে তোমাকে খুব কনসাস থাকতে হবে যে ইকুয়েশন এটাই কিন্তু যখন ভ্যালু বসাবা তখন যেন 2 দিয়ে মাল্টিপ্লাই করো যখন ভ্যালু বসাবা তখন যেন 2 দিয়ে মাল্টিপ্লাই করো কারণ তুমি ফলো করছো যেটা সালফিউরিক অ্যাসিড যেটা H2SO4 এরপরে যে অ্যান্সারটা আসবে সেটা 1.69 এরপর যেটা আসবে সেটা হচ্ছে 1.69
তবে আমি স্টুডেন্টের মধ্যে একটা টেন্ডেন্সি দেখছি, এটা উচিত না, সেটা হচ্ছে আগেই কেউ মাল্টিপ্লাই করে, এটা করবা না, কারণ এটা হতে পারে না। আগে টু মাল্টিপ্লাই কেন করবা? তাহলে ইকুয়েশনে তুমি চেঞ্জ করে দিলা, অর্থাৎ কনসেন্ট্রেশন তো হাইড্রোজেন আয়নেরই, তো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনটাকে টু মাল্টিপ্লাই করে বসাবা। তো সালফিউরিক অ্যাসিড যদি হয় তাহলে টু মাল্টিপ্লাই হবে, এটা মাথায় রাখো। এন্ড এমসিকিউতে সবচেয়ে বেশি দেয় সালফিউরিক অ্যাসিড, কারণ এটা চেক করে যে স্টুডেন্ট এটা মনে রাখতে পারছে কিনা। থার্ড ওয়ান, 0.01 মোলার বাট দিস টাইম সোডিয়াম হাইড্রোক্সাইড, 0.01 মোলার বাট দিস টাইম হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড, কিন্তু তোমাকে তো সেই পিএইচই ক্যালকুলেট করতে দেওয়া হয়েছে। তাহলে তুমি যখনই দেখবা যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড, দ্যাট ইজ কোনো বেসিক সলিউশন বা কোনো অ্যালকালি, তাহলে তুমি ঠিক পিএইচ এর মতো করে জাস্ট পিওএইচ ক্যালকুলেট করবা। পিএইচ এর ইকুয়েশনের কপি পিওএইচ এর ইকুয়েশন, এন্ড সেইটাতে ওএইচ এর কনসেন্ট্রেশন হিসেবে 0.01 মোল হিসেবে বসাবা, এন্ড তাতে করে টু আসবে। কিন্তু সেই টুটা তোমার ডিজায়ার অ্যান্সার না, কারণ তুমি তো চাইছো পিএইচ। তাহলে তোমাকে আরেকটা এক্সট্রা কাজ করতে হবে, যে পিএইচ ইজ ইকুয়াল টু 14-2, দ্যাট ইজ 12। তাহলে পিএইচ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি হচ্ছে 12। তাহলে নর্মালি যেটা হয়, অ্যাসিডিক হোক আর বেসিক হোক, তোমার কাছে কিন্তু চাইবে সেই পিএইচ, বা ইউজুয়ালি চাই যেটা। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড হইলে দ্বি ওয়েতে করবো, সোডিয়াম হাইড্রোক্সাইড হলে এটা করবা। ফোর নম্বরটা দেখো, যেটা অনেক ভাইটাল এখন যেটা করব, ফোর নম্বর, সেটা হচ্ছে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, 2%। তো অনেক সময় যেটা হবে যে 2% এর ব্র্যাকেটে W/V মেনশন থাকবে, পার্সেন্টেজের ব্র্যাকেটে দেখবা যে W/V দেওয়া থাকে, অর্থাৎ পার্সেন্টেজ টু টাইপ আছে, একটা W/W, একটা হচ্ছে W/V, এটা হচ্ছে W/V। তো W/V যে টাইপটা, সেটা 2% সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে তোমাকে বলা হয়েছে যে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড পিএইচ ডিটারমিন করতে, 2% সোডিয়াম হাইড্রোক্সাইড এর পিএইচ ডিটারমিন করতে বলছে। তোমরা যেটা জানো যে পিএইচ হচ্ছে ওএইচ আয়ন, অথবা পিএইচ হচ্ছে হাইড্রোজেন আয়নের আর পিওএইচ হচ্ছে হাইড্রোক্সিল আয়নের মোলার কনসেন্ট্রেশনের নেগেটিভ লগারিদম, মোলার কনসেন্ট্রেশন নেগেটিভ লগারিদম, এটা তোমাকে পার্সেন্ট কম্পোজিশন, এটা তো পার্সেন্ট কনসেন্ট্রেশন, তাই তোমাকে এটা মোলারিটিতে কনভার্ট করতে হবে, এই পার্সেন্টেজটাকে মোলারিটিতে কনভার্ট করতে হবে। আর কনভার্ট করার অপশন হলো S ইকুয়াল টু 1000W/mV। তবে আমি তোমাদেরকে বলি, অনেকে পার্সেন্ট থেকে মোলারিটিতে নেওয়ার জন্য, পার্সেন্ট থেকে মোলারিটিতে নেওয়ার জন্য মোলারিটিকে 10W/m দিয়ে করায়, করাতে পারে 10W/m দিয়ে করায়, কেন করায় তোমরা একটু পরে এখনই বুঝতে পারবা। তো পার্সেন্ট থেকে মোলারিটিতে যাওয়ার জন্য, পার্সেন্ট থেকে মোলারিটিতে যাওয়ার জন্য অনেক সময় এই ফর্মুলাটাই কি করে, একটু শর্ট করে, যে 10W/m, 10W/m কেন করে, কারণটা হচ্ছে যে এখানে 1000 এ 1000, W হচ্ছে এই 2% এর 2, আর M হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইডের যেটা 40, আর V হচ্ছে 100। তো 10W করার কারণ কি, তাহলে ভি নাই, ঠিক তো, 10W করতে মানে কি ভি নাই, তার মানে কি, কারণ এখানে ভি তো 100 আর উপরে 1000, তাহলে 0 0 কাটা গেলে কি থাকে, 10 না, তো ওই জন্য একটা সরাসরি করা যায় 10W/m। বুঝতে পারছো যে 10W/m টা কেন দেয়, পার্সেন্টেজ হইলে এটা বলা যায় যে 10W/m, কারণ তখন ভি 100 আর উপরে 1000, তো কাটাকাটি যাবেই, তো ওইখানে 10W/m করে। কিন্তু আমরা যেহেতু সবসময় ওইটা করতে পারতেছি না, কিন্তু সবসময় এটা করতে পারতেছি,
এই কারণে আমি ওই ঐতিহ্য আর আমার কি পাচ্ছে খুব একটা বাইতে গেছে, আমি মনে করি যে এটাতে থাকা অসুবিধা কি, শুধু মনে রাখতে হবে ভি এর ভ্যালু 100 যদি % থাকে তাতে করে এটা 0.5 মোলার হবে। তো এস এর ভ্যালু কত আসছে 0.5 মোলার, এখন মোলারিটিতে এটা 0.5 মোলার, মোলারিটিতে এটা 0.5 মোলার, এন্ড এটা দিয়ে তুমি পিএইচ অথবা পিওএইচ ক্যালকুলেট করতে পারো, যেহেতু ওইচ আছে তো পিওএইচ ইজ ইকুয়াল টু নেগেটিভ লগারিদম অফ ওইচ মাইনাস নেগেটিভ লগারিদম অফ 0.5, এটা পাবো 0.301 0.301 পাবো পিওএইচ এর ভ্যালু, এন্ড অ্যাট লাস্ট আমরা বলবো যে পিএইচ ইকুয়াল টু 14 মাইনাস 0.301 তাতে 13.70। এগুলো এত পপুলার, এত পপুলার যে মানে অল টাইম মনে থাকে। 13.70 হচ্ছে অ্যান্সার, 13.70 অ্যান্সার। তো 2% সোডিয়াম হাইড্রোক্সাইড হলে পরে পিএইচ এর ভ্যালু কত? 13.70। এন্ড তোমরা সারপ্রাইজ হবা যে এইটা এমসিকিউতেও আছে। এখন এটা এমসিকিউতে আসে বলে যে তুমি চিন্তা করতেছো যে আয় হায় এটা এমসিকিউতে দেওয়া কি কি সিগম্যাটিক, তো তোমার জিজ্ঞাসা করে দিবে না, এটা এমসিকিউতে দিবে। তো তোমার কি করতে হবে, ক্যালকুলেটরের উপর দিয়ে পুরো কাজটা শেষ করতে হবে, অর্থাৎ তুমি ক্যালকুলেটরের উপর দিয়ে পুরো কাজটা করতে হবে, অর্থাৎ 2% থেকে 0.5 তুমি ক্যালকুলেটর দিয়ে আসবা, তারপরে নেগেটিভ লগ করবা, এন্ড পরে 14 থেকে মাইনাস করবা, তাই না? তো আমি প্রায় দেখো যে একটা কথা বলি যে সিকিউ আর এমসিকিউ কে আলাদা করে দেখা শুধু পরীক্ষার সময়, স্টাডির সময় না। তাহলে 2% সোডিয়াম হাইড্রোক্সাইড হলে পিএইচ এর ক্যালকুলেশন, এটা 2% সোডিয়াম হাইড্রোক্সাইড হলে এটাই হচ্ছে পিএইচ এর ক্যালকুলেশন। ফাইভ নাম্বার হচ্ছে যে ধরো আমি এরকম একটা সলিউশন নিয়েই করি, এটা সলিউশনটাতে ধরে নাও যে 2.65 গ্রামের 250 মিলিলিটারের একটা সলিউশন যার মধ্যে আছে সোডিয়াম কার্বনেট, 2.65 গ্রাম 250 ml এন্ড সোডিয়াম কার্বনেট, 2.65 গ্রাম 250 ml সোডিয়াম কার্বনেট, এন্ড বললো যে এই সলিউশনে পিএইচ ডিটারমিন করতে, এরকমটা তো দেয় না। তো যদি বলে যে এটা পিএইচ ডিটারমিন করতে তাহলে কিভাবে করবা দেখাও, তুমি দেখতেছো এখানে মোলারিটি নাই, এখানে মোলার কনসেন্ট্রেশন অ্যাবসেন্ট। তো মোলার কনসেন্ট্রেশন অ্যাবসেন্ট হলে কি কাজ করা উচিত হচ্ছে, ফর্মুলাতে চলে যাওয়া, S equal to 1000 W/mv। তো 1000 W/mv বলে পরে এখানে 1000 W টাই হচ্ছে 2.65, m হচ্ছে সোডিয়াম কার্বনেটের মলিকুলার ম্যাস যেটা 106, আর v হচ্ছে 250 কারণ বলাই আছে 250, এটা আমরা পাই হচ্ছে 0.1, তার মানে হচ্ছে মোলারিটি হচ্ছে 0.1। তো মোলারিটি হচ্ছে এটা এই সলিউশনে 0.1, একটা কাজ শেষ হলো, মোলারিটি কত। এবার সেকেন্ড পার্টটা হচ্ছে এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, এটা হচ্ছে সোডিয়াম কার্বনেট, তার মানে এটা বেসিক সলিউশন বা অ্যালকালাইন সলিউশন। তো তোমাকে যেটা করতে হবে, তোমাদেরকে এই সোডিয়াম কার্বনেট প্লাস H2O অর্থাৎ এর সলিউশনটা, সোডিয়াম কার্বনেটের সলিউশন মানে কি তোমরা জেনে রাখো যে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড 1 মোল কার্বন ডাইঅক্সাইড, এইটা জেনে রেখো যে সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড এন্ড 1 মোল কার্বন ডাইঅক্সাইড। সোডিয়াম কার্বনেটের মধ্যে কি ওইট আছে সেটা তো তুমি দেখতেছো না, আর তোমাকে তো বলেনি যে শুধু সোডিয়াম কার্বনেট, তোমাকে বলছে তো সলিউশন, তার মানে সোডিয়াম কার্বনেটের সলিউশনের কথা বলছে। তো এন্ড জানা থাকতে হবে যে সোডিয়াম কার্বনেট প্লাস ওয়াটার মিলে কি হয়, 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হয়। তাহলে সোডিয়াম কার্বনেটকে ঠিক করতে হবে যে আসলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবে,
সোডিয়াম কার্বনেটকে ট্রিট করতে হবে যে টুমো সোডিয়াম হাইড্রোক্সাইড হিসেবে, এন্ড হে তুমি কি করবা পিএইচ ওএইচ ক্যালকুলেট করবা, এন্ড পিওএইচ এর ইকুয়েশন কি নেগেটিভ লগারিদম অফ ওএইচ নেগেটিভ। তবে নেগেটিভ লগারিদম অফ ওএইচ নেগেটিভ হলে পরে তুমি কোন কনসেন্ট্রেশন বসাবা 0.1, কারণ মোলারিটি কত 0.1, তবে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ কি হচ্ছে 2 × 2, তাহলে 2 মাল্টিপ্লাই হচ্ছে অ্যাসিডের টাইমে সালফিউরিক অ্যাসিড আর অ্যালকালিক টাইমে সোডিয়াম কার্বনেট। শুধু ওদের টাইমে তা না, কিন্তু তোমাদের স্টাডির জন্য এই দুইটা মাল্টিপ্লাই করতেছ, তার মানে 0.1 × 2 মানে 0.2, তাতে করে এটা 0.69 আসবে, pOH এর ভ্যালু আসবে 0.69। আসলে পরে ফাইনালি ক্লাস দিবা যে pH = 14 - 0.69 তাহলে 13.31 তাহলে এইটা যদি আসে মনে করো, এবং এসেও ঢাকা বোর্ডে আসছে, এই যে যেটাই করাইলাম এটাই ঢাকা বোর্ডে আসছে 2015 এ 13.31 আছে। তো এইভাবে অ্যাসিডিক সলিউশন হোক আর অ্যালকালাইন সলিউশন হোক তোমাকে পিএইচ ক্যালকুলেট করতে হবে। এবার দেখো একটা প্রবলেম সলভ করি আমরা, এটা হচ্ছে এরকম যে HCO পজিটিভ ইজ ইকুয়াল টু 4.8 ফর এক্সাম্পল, তোমাকে বললো যে ক্যালকুলেট পিওএইচ, HCO পজিটিভ দিয়ে বলতেছে যে পিওএইচ কত, HCO পজিটিভ এর কনসেন্ট্রেশন দিয়ে বলতেছে পিওএইচ কত, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং এ যে থাকতে হবে না যে এটা আসলে H প্লাস দেওয়া বুঝাইছে, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিং এ কি থাকবে যে এটা আসলে H প্লাস দেওয়া বুঝাইছে, যে H পজিটিভ এর কনসেন্ট্রেশন হচ্ছে কি 4.8, সেখান থেকে পিওএইচ জানতে চাওয়া হয়েছে। ও সরি সরি আমি একটু ভুল করছি, এই ব্যালেন্স এমন ভাবে দিতে পারে না, হ্যাঁ আমি একটু ভুল করছি, আমি চাইতে হচ্ছে কি যে পিএইচ ইকুয়াল টু 4.8 ক্যালকুলেট ওয়েস্ট এর কনসেন্ট্রেশন, অর্থাৎ ওই যে 4.8 বা এরকম ভ্যালুস গুলো তো আর কনসেন্ট্রেশন হইতে পারে না, ওগুলো তো পিএইচ অথবা পিওএইচ এর ভ্যালু, ওগুলো তো পিএইচ আর পিওএইচ এর ভ্যালু, এরকম ভ্যালু গুলো পিএইচ অথবা পিওএইচ এর। তো ফিরে আসি, যেটু ভুল হয়েছে ওটুক কেটে দিব, পিএইচ ইজ ইকুয়াল টু দেয়ার পরে ওএইচ এর কনসেন্ট্রেশন চাইছে, চাইতেই পারে, pOH দিয়ে এইচ এর কনসেন্ট্রেশন তাও পেতে পারে, ভাইস ভার্সা, অথবা pH দিয়ে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চাইতে পারে যে H পজিটিভ কত অথবা OH নেগেটিভ ইবা কত, অর দেই আবার তোমরা বাই বুঝা পেলে সমস্যা, তার মানে pH এর এগেইনস্টে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন চাইতেই পারে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন এগেইনস্টে এতক্ষণ pH বার করতো, তাহলে তার অপোজিটটা করতে পারো না, আবার pH এর এগেইনস্টে OH এর কনসেন্ট্রেশন তাও চাইতে পারে। সো ওয়ান আফটার ওয়ান করি আমরা, তাহলে pH ইকুয়াল টু 4.8 দেওয়া আছে, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত, তাহলে ব্যাপারটা অনেকে এরকম দাঁড়ায় না যে pH = 4.8, pH = 4.8
তাহলে পিএইচ এর পরিবর্তে কি নেগেটিভ লগ এইচ প্লাস ইজ ইকুয়াল টু 4.8 পিএইচ ইকুয়াল টু 4.8 মানে এটাই কিন্তু 4.8 তাহলে লেফটে যদি এইচ পজিটিভ রেখে দাও তাহলে রাইটে কি হবে জানো লগ ইনভার্স মাইনাস 4.8 লগ ইনভার্স মাইনাস 4.8 হবে না তাহলে লগ ইনভার্স মাইনাস 4.8 যেটা শিফট লগ দিয়ে করবা তোমরা মাইনাস 4.8 ইজ ইকুয়াল পাবো 1.58 টেন ইনভার্স 5 1.58 টেন ইনভার্স 5 মোলার তাহলে মনে রাখো যে পিএইচ দেয়া থাকলে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ডিটারমিনেশন এটা পিএইচ দেওয়া আছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন পিএইচ দেওয়া আছে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যেটা ইকুয়েশনালি বাট তোমরা কি করবা এমসিকিউ আসলে একটা শর্টকাটে যাবা এমসিকিউ আসলে তোমরা একটা শর্টকাটে চলে যাবা এমসিকিউ আসলে একটা শর্টকাটে চলে যাবা অর্থাৎ তোমাকে যদি হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত জানতে চায় হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কত জানতে চায় তাহলে তোমরা চলে যাবা 10 ইনভার্স পিএইচ এ সহজ কথা হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি 10 ইনভার্স পিএইচ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন কি 10 ইনভার্স পিএইচ ইট ইজ কোয়াইট লজিক্যাল কারণ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন ফলো করো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি এমন হয় যে 10 ইনভার্স 7 যে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 ইনভার্স 7 তাহলে তোমরা পিএইচ কত বলো 7 বলো হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন 10 ইনভার্স 7 হলে তোমরা পিএইচ বলো 7 তাহলে তুমি পিএইচ কাকে বলতেছো এই যুক্তিটা তাহলে 10 ইনভার্স পিএইচ মিলিয়ে দেখো হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 10 ইনভার্স পিএইচ হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 10 ইনভার্স পিএইচ হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু 10 ইনভার্স পিএইচ এটা মনে রাখো ডাইরেক্ট যে হাইড্রোজেন আয়ন ইকুয়াল টু কি 10 ইনভার্স পিএইচ তাহলে 10 ইনভার্স পিএইচ কত দিছি আমি 4.8 10 ইনভার্স 4.8 কত সিম্পল এন্ড 1.58 10 ইনভার্স 5 মোলার হয়ে যাবে সো হয়ে যাবে নাও এই পার্টটা দেখো যখন পিএইচ দিছে অথচ কনসেন্ট্রেশন চাইছে তার অন্য আয়নে ওই টাইমে পিএইচ দিয়ে বলতেছে ওই টাইমের কনসেন্ট্রেশন কত পিএইচ দিয়ে বলতেছে ওই টাইমের কনসেন্ট্রেশন কত তো প্লিজ দেখো এটাও ঝামেলা করছো না জাস্ট এইভাবে করবা যে পিএইচ ইকুয়াল টু কত 4.8 পিএইচ ইকুয়াল টু 4.8 অথচ চাইছে ওইসের কনসেন্ট্রেশন আই সাজেস্ট ইউ যেটা করবা তুমি ফার্স্টেই না পি ওইসে চলে আসবা 14-4.8 দিয়ে 9.2 দেখো কি জন্য ঝামেলায় যাবা তুমি পিএইচ ইকুয়াল টু 4.8 দিয়ে বলতেছে ওইটের কনসেন্ট্রেশন যেটা পি ওইচ থেকে করলে ভালো তো সমস্যা কি তোমাকে পি ওইচ থেকে আটকে রাখছে পিএইচ দেওয়া আছে পি ওইচে চলে যাও 14 থেকে মাইনাস করে 9.8 এন্ড তারপরে তুমি ওইটের কনসেন্ট্রেশন বের করো আর সেটা শর্টকাট কি টেন ইনভার্স কি পিওই কি বলেছিলাম পিএইচ এর মত তৈরি তাহলে টেন ইনভার্স কত 9.2 টেন ইনভার্স কত 9.2 6.3 টেন ইনভার্স 10 6.3 10 মোলার হলো তো তাহলে পিএইচ দাও আছে এইচ প্লাস চাইতে পারে তাহলে সরাসরি 10 ইনভার্স পিএইচ কিন্তু পিএইচ দিয়ে চাইতেছে ওই তাহলে তুমি পি ওইতে যাও আগে এবং সেটা দিয়ে পরে করো ইট ইজ বেটার তাহলে এইভাবে আমরা পিএইচ পি ওইচ এর ক্যালকুলেশনের সাথে সাথে আমরা আয়নের কনসেন্ট্রেশন অবধি চাইতে পারি আয়নের কনসেন্ট্রেশন অত আমাদের চাইতে পারে তো
আয়নের কনসেন্ট্রেশন চাইলে কি করবা, এই অপশন অ্যাপ্লাই করবা, দিস ওয়েতে করবা, এভাবে করবা, রিমেম্বার এভাবে করবা, এটাই হচ্ছে ব্যাপার। আচ্ছা, পিএইচ এর পার্টে আসলে পরে তোমাদেরকে কয়েকটা ইনফরমেশন, ছোট ছোট ইনফরমেশন মনে রাখতে হবে। আর সবচেয়ে কমন হলো যে ব্লাডের পিএইচ কত, হিউম্যান ব্লাড পিএইচ হচ্ছে 7.4। এটাও ওই ওই এমসিকিউটা, ওই যে আমি বলছি না যে 25টা এমসিকিউ বানাবো, 25টা এমসিকিউ করলে এইটা সেখানে আসবে। 25টা এমসিকিউ যদি বানাই যে রিপিট হইছে, তাহলে এটাও একটা যে ব্লাড পিএইচ কত 7.4। তার বাইরে তোমরা স্কিনের পিএইচ বা টয়লেট্রিজের পিএইচ যেটা 5.5, এটা জানা আছে, এটাও আসবার চান্স আছে। স্কিনের পিএইচ কত 5.5, টয়লেট্রিজের পিএইচ কত 5.5, এটা একটু পিএইচ এর ভ্যালু হিসেবে ইম্পর্টেন্ট একটা ভ্যালু। একটা ইম্পর্টেন্ট ভ্যালু আছে যেটা দিকে টিআর, চোখের জল যেটা আর কি, সেটার অবশ্য একটু ভ্যালুটা একটু অন্যরকম। 3.8 থেকে 3.8 থেকে কত জন একটা 4. ভুলে গেছি একটু, এটা কত জন টিআর এর একটা রেঞ্জ দেওয়া থাকে 3.8 থেকে মনে আছে মানে কত পর্যন্ত জানো, টিআর এর একটু জেনে থাকতে হয়, ব্লাড জানতে হয়, স্কিন জানতে হয়, টিআর জানতে হয়, পিএইচ এর ভ্যালু হিসেবে ইম্পর্টেন্ট ভ্যালু গুলো এই চ্যাপ্টারে। ফার্টাইল ল্যান্ডের কথাটাও থাকে যেটা 7 থেকে 8, ফার্টাইল ল্যান্ডের কথা আছে যেটা 7 থেকে 8, টিআর এর কথা মনে পড়ছে 3.8 থেকে 5.3 মনে হয়, যাই হোক যতটুকু। তাহলে ব্লাড, স্কিন, টিআর, ফার্টাইল ল্যান্ড এগুলো মোটামুটি কমন। তবে ব্লাডের টাই এত বেশি আসে যে অন্যগুলো খুব একটা চোখে পড়ে না, ইন্টারনাল কলেজে এক্সাম গুলোতে হয়তো দিবে। তো এই হচ্ছে আমাদের আজকে আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এন্ড পিএইচ এর পার্ট, আয়নিক প্রোডাক্ট অফ ওয়াটার এন্ড পিএইচ এর পার্ট। দ্যাটস অল, থ্যাংক ইউ।